আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আম্মু আর আমি দুজন মিলে বসেছি বারান্দাতে। এটা এখন আজকাল আমাদের ফেভারিট প্লেস হয়ে গেছে, যেখানে আমরা বসে মোটামুটি রোদ পোহাই অথবা একটু রেস্ট নেই বা নাস্তা করি, বিকালের নাস্তাটা করি। তো এতদিন একটু আসা কম হচ্ছিলো, কারণ একটু ঠান্ডা পড়েছিল। এখন আবার একটু আসতেছি, মোটামুটি রোদ পড়ে, মাঝে মাঝে বাতাসও আছে ঠান্ডা। তো আজকে কিছু নাস্তা অর্ডার করেছি কুপার্স থেকে, তো সেটাই খাওয়া দাওয়া করবো আর আপনার সাথে একটু গল্প করব। আর দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের নামটা একটু চেঞ্জ হয়েছে, সেটা নিয়ে কথা বলবো। তো চলুন কথা। সো ভিউয়ার্স, এখন আমরা বিকালের নাস্তার প্রিপারেশন নিচ্ছি, কী কী রাখবো। তো আজকে খাচ্ছি হচ্ছে গিয়ে মিষ্টি আলু আর কুপার্সের কিছু নাস্তা, তো দেখতে পাচ্ছেন, আর চা। এই তো আমাদের আজকে নাস্তা। আর আজকে আমার চ্যানেলটার নামটা হচ্ছে চেঞ্জ করেছি, আমাদের গল্প বাই নুজহাত বৃষ্টি। সো নুজহাত হচ্ছে আমার আম্মুর নাম আর আমার নাম হচ্ছে বৃষ্টি, তো দুইজনের নাম মিলিয়ে নুজহাত বৃষ্টি লাস্টে অ্যাড করেছি। তো আমাদের গল্প তো আগেই ছিল, তো আমাদের গল্প বাই নুজহাত বৃষ্টি, এটা আমাদের নতুন চ্যানেল বা নতুন চ্যানেলের নেম, আগের চ্যানেলই নতুন চ্যানেলের নেম। সো এই তো তো গরম করে নিব। মিষ্টি আলু আছে, মানে স্ন্যাক্স যেগুলো এনেছি, চা শুরু করছি আমাদের বিকালের ব্লগ। ঠান্ডা আছে না? সবার সাথে শেয়ার করি কি কি আনা হলো। মিষ্টি আলু আজকে নাস্তা, তারপরে হচ্ছে গিয়ে আজকে আমরা এনেছি চিকেন চিজ বান আর ক্রাঞ্চি টিক্কা রোল। তো এই দুইটা আজকে টেস্ট করে দেখছি কেমন, তো আপনার সাথে ভিডিও শেষে শেয়ার করবো যে কোথা থেকে কুপার্স থেকে দিয়েছে, দাম কত আর কি। তো এটা আমি একটু পরে শেয়ার করব। তো এখন আমি আপনার সাথে শেয়ার করবো যে টেস্ট করতে কেমন। আসলে আমি তো ফুড ব্লগার, মানে ফুড ব্লগার না, তারপরেও আর কি আপনার সাথে শেয়ার করি মাঝে মাঝে। আমু তুমি আগে চেস্ট করে বলো কেমন হয়েছে প্রথমে। হ্যাঁ হ্যাঁ, এটা করো। এটা চিকেন চিজ বানটা, চিকেন চিজ বানটা হালকা একটু চিকেন দিয়েছে, বেশি চিকেন দেয়নি, আর হালকা একটু চিজ দিয়ে, চিজ আর সস। আর ক্রাঞ্চি টিকার ওটা দেখি, ঝাপসা আসে, এটা একটা সমস্যা আমার। হ্যাঁ ঠিক আছে, দেখি খেয়ে কেমন। ভালো, আমাদের হালকা নাস্তার জন্য ভালো না,
ভালো। সো আমি চা খাবো আর বিকালটা এনজয় করবো। এখানে বসতে কিন্তু খুব ভালো লাগে আমাদের জন্য, মনে হয় যে ছাদে বসে আছি, আশেপাশে বিল্ডিংগুলো। আমি বলছি যে আশেপাশে বিল্ডিং থেকে যারা দেখে যে এরা কারা কি করতেছে এখানে। মিষ্টি আলুটা খেয়েছি তাই এখন টেস্ট করবো না, এখন একটু পানি খাবো। চাটা সার্ভ করি। শেয়ার করি ভিউটা, এটা হচ্ছে গিয়ে ভিউ। এখানে একটা আলাদা করে পাটি টাঙিয়ে দিয়েছি যে না দেখা যায়, কারণ আশেপাশে সব বিল্ডিং। এদিকে আমরা নাস্তা করছি। মজা কেমন লাগছে? কুপার্সের খাবারটা ভালোই, ভালো আপনার হালকা নাস্তা করার জন্য, হ্যাঁ জন্য ভালো। প্রাইস তো বেশি না, আমি দেখতাম 40-35 টাকার মতো এরকম এক পার পিস, ভালো ছিল, হ্যাঁ আনকমন ছিল। একটু গরম করে খেতে ভালো লাগে, ঠান্ডা খেতে কিন্তু ভালো লাগবে না। ওভেন করে নিয়েছিলাম, চাটা ভালো হয়েছে। মিষ্টি হয়তো খেয়ে দেখাতে হবে না, এটা আমি পরে খাবো, সব চা খেয়ে দেখাতে হবে। হ্যাঁ মাত্র আজান দিয়েছে, মাত্র বিকাল হলো, সন্ধ্যা হয়তো অনেক টাইম না, আর 1 ঘন্টা লাগ, আধা ঘন্টা 1 ঘন্টা না 1 ঘন্টা মতো। কত বসে থাকবো সন্ধ্যা পর্যন্ত? মিষ্টি আলু খাচ্ছি। এখন অন্ধকার হয়ে আসছে, এখন এখানে ছিলাম, সো সন্ধ্যা হয়ে আসছে, প্রায় রাত হয়ে যাচ্ছে, এখন আমরা সব গুছিয়ে ফেললাম। সো আজকে আমি একটা কথা বলতে চাচ্ছিলাম যে আমাদের ভিডিওটা মানে করার একটা উদ্দেশ্য হচ্ছে কি, আজকে আমার নতুন চ্যানেলের নামটা চেঞ্জ করেছি। সো নামটা আমাদের গল্প বাই নুজহাত বৃষ্টি রেখেছি, তো নুজহাত আমার আম্মুর নাম আর আমার নাম বৃষ্টি, তো দুজনের নাম মিলিয়ে আমরা চিন্তা করেছি নাম রাখবো নুজহাত বৃষ্টি, মানে আমাদের গল্প বাই নুজহাত বৃষ্টি। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সবাই আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।